বিধানসভা বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভের পর কেন্দ্রের থেকেই সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্য সরকারের সমবায় ও সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া রাস্তা নির্মাণ থেকে শুরু করে ঘর প্রদান পানীয় জল প্রদান করা এবং ভাতাও প্রদান করা হচ্ছে সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রে জনগণদের কিন্তু তা সত্ত্বেও কিছু কতিপয় লোক জনগণদের বিভ্রান্ত করার জন্য এবং মন্ত্রী শুক্লাচরণ আতিয়াকে বদনাম করার জন্য মন্ত্রীর বিরুদ্ধে সামাজিক মাধ্যমে কুৎসা রটাচ্ছে এবার বিরোধীদের সেই চক্রান্তের দৃষ্টান্তমূলক জবাব দিতে শুক্রবার জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ছড়া গ্রাম পরিদর্শনে গিয়ে সেখানকার জনগণদের কাছ থেকে মন্ত্রীর উন্নয়নমূলক বিভিন্ন কাজ সম্পর্কে প্রতিক্রিয়া জানার চেষ্টা করেন সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান জায়দাভুমগ আমরা যে ইউটিউবে একটা আমরা শুক্লাচরণ স্যারের নামে যে অপপ্রচার করছি এটা দেখি মানে আমরা একটু আজকে যে পাঁচ নম্বর ওয়ার্ডে পুরোপিলাকে ভিজিট করার জন্য আসছি তো এখানে আমরা দেখছি যে যেগুলি তারা দাবি করছে যে রাস্তা নেই পোল নেয় এটা যেটা তোলা আছে এটা সব আমরা অ্যাকশন প্ল্যান্টে তোলা আছে যেমন আমরা আবাংছরা ভিলেজে বিলেজে যে উন্নয়ন এগিয়ে আছে এখনও মানে সামনেতেও আমরা আরও সুন্দরভাবে কাজ করার জন্য একশন প্ল্যানে আমরা প্রচুর কাজ আছে যে রাস্তা এই পুরোপিলাকে দুইটা রাস্তা এটাও করার আমরা একশন প্ল্যানের নাম আছে তাহলে গড় গড়ও আমরা প্রায় মোটামুটি গড় অনেকটা গড় দিলে দেওয়া হয়েছে তো এরপরে সাপ্লাই সাপ্লাইও দেওয়া হচ্ছে সব কিছু আমরা মোটামুটি আবাঙ্রা বিলে যে উন্নতির মধ্যে পথে এগিয়ে আছে এই বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার বিভিন্ন উন্নয়নমূলক কাজে সন্তোষ ব্যক্ত করলেন সংশ্লিষ্ট গ্রামের বাসিন্দারা রিপোর্ট আর ই নিউজ